बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु। सुप्रिय दर्शक, आशा करी परम करुणामय आल्लाहर अशेष रहमत दयाय आपनारा सबाई भालो ओ सुस्थ आछेन। आमादेर चैनलटी सबस्क्राइब करे आपनार बंधुदेर शेयर करे सत्य प्रचारे सहयोगिता करुन। इखलासेर आविधानिक अर्थ निरेट बा खाटी। इखलास बोलते बोझाय आल्लाह ताआलार उद्देश्ये इबादत करा, एक्षेत्रे अन्य कारो प्रति भ्रूक्षेप ना थाका। इबादतेर क्षेत्रे आपनार अंतर अन्य काउके कामना करबे ना, आपनि मानुषेर काछे प्रशंसा बा ख्याति आशा करबेन ना एबं महान स्रष्टार पक्ष होतेई प्रतिदानेर अपेक्षा करबेन। एटाई हलो इखलास। एकजन मुस्लिमेर इखलास तीन कारणे भांगते पारे। एक, लोक देखानो इबादत। मानुष जखन कोनो नेक आमल करे किन्तु तार आशा थाके लोकजन देखुक, मानुष के नेक आमल देखिए आकृष्ट करबे, तादेर काछे भालो साजबे, एई उद्देश्य बा मानसिकता निये कोनो काज करे, तबे तार इखलास नष्ट हये जाबे। एके बला हय रिया। बर्तमान जुगे प्राय एमन देखा जाय जे निजेके उत्तम जाहिर करार जन्य बा शो अफ करार जन्य भालो काज करे। এই ধরনের নেক আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মানুষের চরিত্রে যে ব্যাপারটি নিয়ে সবচেয়ে বেশি ভয় পাচ্ছি তা হলো গুপ্ত শিরক। এই গুপ্ত শিরক হলো রিয়া, লোক শোনানো আমল। কেউ যদি কোনো ভালো আমল করে তা লোকের কাছে বলে বেড়ায়, যেমন দান সৎকার করে বলতে থাকে, আমি অমুক তমুককে সাহায্য করেছি, আমি এত টাকা দান করেছি। কেউ নামের আগে আলহাজ না লাগালে তাকে বলা যে আমি হজ করে এসেছি। অর্থাৎ বিভিন্ন উপায়ে নিজের নেক আমল মানুষের সামনে আনার চেষ্টা। বর্তমান সমাজে এই জিনিসটা বিশেষভাবে পরিলক্ষিত হচ্ছে, মানুষের উপকার করে আকার ইঙ্গিতে বলে বেড়ানো। এই ধরনের কাজ করলে সে আমল কখনোই আল্লাহ গ্রহণ করবেন না। দুনিয়াবী স্বার্থ। দুনিয়া থেকে স্বার্থ লাভের জন্য যদি কোনো নেক আমল করেন, নিজের ভালো আমল দেখিয়ে নিজেকে ভালো মানুষ জাহির করে স্বার্থ লাভের ওসিলায় আমল করলে তার বিনিময় আল্লাহর কাছ থেকে আপনি কখনোই পাবেন না। আমরা যে নেক আমল করি তার বিনিময় শুধু আল্লাহর কাছ থেকেই যেন আশা করি। এখন এমন এক যুগ চলছে যেখানে নেক আমল করবে আর প্রকাশ করবে না এমন মানুষ খুব কমই দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে নিজের নেক আমলের প্রদর্শন করে বেড়ায় মানুষ, অথচ সাহাবায়ে কেরামরা নিজেদের নেক আমল গোপন করে রাখত। আমরা কেউ যদি এই ধরনের ভুল করে ফেলি, আল্লাহর কাছে যেন তওবা করে নেই, এরপর আল্লাহই আমাদের এর উত্তম প্রতিদান দেবেন। মানুষ বলে বেড়ানোর কারণে যা নষ্ট হচ্ছে তা শুধু আল্লাহকে জানান, মানসিক শান্তি পাবেন, আর আল্লাহর পুরস্কার তো আছেই। আল্লাহ বলেছেন, নিশ্চয় আল্লাহ অনুপরিমাণও জুলুম করেন না, আর কোনো পুণ্য কাজ হলে আল্লাহ সেটাকে বহুগুণ বর্ধিত করেন এবং আল্লাহ তার কাছ থেকে মহাপুরস্কার প্রদান করেন। সূরা আন-নিসা আয়াত 40। হে আল্লাহ, আমাদের ইখলাস বজায় রেখে ইবাদত করার তৌফিক দান করুন। বন্ধুরা, ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস বক্সে লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন, যাতে বিষয়টি সবাই জানতে পারে। ধন্যবাদ।